কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্যাল পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে একটি ফেজ ফেলর সম্পর্কে ধারণা দিব। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফেজ ফেলর, বা বাংলায় যদি আমরা বলি ফেজ ব্যর্থতা ডিভাইস। এই ডিভাইস কম বেশি আমরা সবাই চিনে থাকি, তবে এটি ব্যবহার খুব কমই হয়ে থাকে। এটা যদি আপনারা দেখে থাকেন যে এটা আমরা সাধারণত থ্রি ফেজ লাইনে ব্যবহার করে থাকি বিভিন্ন মোটরের প্রোটেকশনের ক্ষেত্রে। আপনারা যদি এখানে দেখেন যে এখানে 1, 2, 3 আপনার 3 কানেক্টরে 3টা পয়েন্ট দেওয়া আছে, আর এই সাইডে দেওয়া আছে থ্রি ফেজ লাইন L1, L2 এবং L3, এবং এখানে কয়েকটি সিলেক্টর নব আছে। এখানে একটি সিলেক্টর নব ফেজ সিকুয়েন্স, এবং এখানে আরেকটি সিলেক্টর নব আছে, এটা হচ্ছে রিসেট ডিলে, এবং আরেকটি হচ্ছে ডিলে। এই 3টি নবের মাধ্যমে আমরা খুব সহজেই এই ফেজ ফেলর রিলেটিকে পরিচালনা করতে পারি। তাহলে চলুন আমরা জেনে নিই ফেজ ফেলর রিলে কি। ফেজ ফেলর রিলে একটি ফেজ ভোল্টেজ ব্যালেন্স মনিটরিং ডিভাইস। এই ডিভাইস এর মাধ্যমে থ্রি ফেজ এর একটি ফেজ মিস করলে অথবা 3 ফেজ এর মাঝে একটি আনব্যালেন্স হলে এই ফেজ ফেলর রিলেটি খুব সহজভাবে আমাদেরকে সেটি থেকে রক্ষা করে। এবং এটা যদি আপনারা সেটিং করতে যান, তাহলে আপনি যত সেট করেছেন, যেমন আমরা যদি এখানে সেট করি 5 থেকে 10, 15, আমরা যতই এখানে সেটিং করি না কেন, যদি 10% সেট করেন তাহলে 10% ভোল্টেজ কম বেশি হলে একটি আউটপুট পাওয়া যাবে, এবং এটা কত পরে আপনি আউটপুট পাবেন এই ডিলের মাধ্যমে আপনারা খুব সহজেই সেট করতে পারবেন। এবং এই পাশে যদি আপনারা দেখেন 1, 2, 3, এখানে 1 হচ্ছে কমন, 1 হচ্ছে কমন, এবং 2 হচ্ছে এনসি, এবং 3 হচ্ছে এনও। যদি আমরা কোনো মোটর বা কোনো ফ্যান কন্ট্রোল করতে চাই, তাহলে ম্যাগনেটিক কন্ডাক্ট এর কয়েল ভোল্টেজ 220 ভোল্ট যদি হয়, তাহলে একে কমন এ 220 ভোল্ট দিন, এবং এনসি এবং এনও কানেক্টরে কানেকশন দিন। যখন কোনো ফেজ মিস করবে তখনই ব্যালেন্স হারাবে, তখনই এনসিটা এনও হয়ে যাবে। আমরা এইভাবে একটি ফেজ ফেলর মাধ্যমে খুব সহজে কানেকশন করতে পারি, এবং আপনার ব্যালেন্সের এর কোয়েল সাপ্লাই সাথে সাথে বন্ধ হয়ে যাবে। যখনই আমরা ব্যবহার করব তখনই এটা খুব সেন্সিটিভ হিসেবে কাজ করবে, এবং এটা যদি আমরা থ্রি ফেজ লাইনে একটি মোটর প্রোটেকশনের ক্ষেত্রে ব্যবহার করি, বা অনেক সময় আমরা মোটর একটি ফেজের জন্য পুড়ে যায়, তখন আমরা যদি এই ফেজ ফেলরটি ব্যবহার করি তাহলে আমাদের সেই মোটরটি পুড়বে না। আমরা যদি এক ফেজ মিস্টেক করে তাহলে আমাদেরকে সাথে সাথে এটি অ্যালার্ম দিয়ে সেটা বন্ধ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়াও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে সেটা আমাকে জানিয়ে দেবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।